জবরদখল নিয়ে পুলিশ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের বৈঠকে বেআইনি দখলদারি রুখতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপর 24 ঘন্টার মধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে যায় পুলিশি অভিযান, চলতে শুরু করে বুলডোজার। দুদিন ধরে রাজ্য জুড়ে চলছে লাগাতার উচ্ছেদ অভিযান। এরপর বৃহস্পতিবার নবান্নের আরও এক বৈঠক থেকে এবার সাময়িক অভিযান বিরতির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। কিন্তু সাময়িক বিরতি ঘোষণা করলেও শুক্রবার সকাল থেকে রামপুরহাট বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ চলছে। বুলডোজার দিয়ে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় চলছে অভিযান, দু জায়গাতেই মোতায়েন পুলিশ বাহিনী। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।